সকাল সকাল ঘুম ভাঙতে না ভাঙতেই বাড়িতে পার্সেল এসে হাজির। আর এই জিনিসটার জন্য আমি অনেক দিন ওয়েট করেছিলাম, দুবার ক্যান্সেল হয়ে গেছে। কী করে ক্যান্সেল হয়েছে আমিও ঠিক নিজে বুঝতে পারিনি। তো সেই জন্য আজকে যথারীতি সেই জিনিসটা চলে এসেছে। আর এটা একটা ভীষণই ইউজফুল জিনিস বন্ধুরা, তোমরাও চাইলে কিন্তু তোমাদের কিচেনের জন্য এটা আনতে পারো। আমি তো এটা পেয়ে ভীষণ ভীষণই খুশি হয়েছি। তো যখন বাড়িতে এসেছে এই পার্সেলটা, তো আমার বর বলছে এটা কী এসেছে, কী অর্ডার দিয়েছিলে? তা আমি বললাম জেপিএল বক্স অর্ডার দিয়েছিলাম, জেপিএল বক্স এসছে অনলাইন থেকে। তো যাই হোক, দেখো এমনভাবে এটার প্যাকেজিং করেছে, খুলতে খুলতেই মনে হয় আমার বেলা কেটে যাবে। তো চাকু দিয়ে চেষ্টা করছি খোলার জন্য প্রাণপণ, কেন কাঁচি মনে হয় না হতো যেহেতু কার্ডবোর্ডটা এতটাই শক্ত। তো আমার বড় মানে খুব ইন্টারেস্টিং করে ক্যামেরাটা করছে, ভাবছে এর মধ্যে কী আছে, ও দেখার জন্য অধীর আগ্রহে রয়েছে। কারণ তুমি ক্যামেরাটা করো, আমি এটা আনবক্সিং করি। তো দেখো অনেক চেষ্টা করে যাচ্ছি, মানে এমনভাবে এটা প্যাকেজিং করা, মানে সেই চল্লিশের গুহার মতন, খুলে যাচ্ছি তো খুলে যাচ্ছি আর ভেতর দিয়ে খালি বেরিয়েই যাচ্ছে। তো যথারীতি দেখো খুলছি, আর জিনিসটা এতটাই ভালো, তোমরাও হয়তো অনেকেই এটা ইউজ করে থাকো বা অনেকেই এটা চেনো। তো যারা না ইউজ করে থাকো, আমি বলছি ভীষণই ভালো জিনিস, এটা ইউজ করো। আমি তো এটা মানে যেদিনকে মানে আজকেই সকালে এসে আমি আজকে থেকে ইউজ করতে শুরু করে দিয়েছি। তো ভীষণ আমার ভীষণ কাজের একটা জিনিস হয়েছে। তো দেখো যথারীতি খুলতে পারলাম, আর এই যে এবার এইখান থেকে বেরোবে, ঝুড়ি থেকে বেড়ালটা আবার বেরিয়ে পড়বে। তাও দেখো এখনও কিন্তু আমি খুলেই যাচ্ছি, মানে ভেতর থেকে সব বার করেই যাচ্ছি। তো দেখো হয়তো মানে বার হচ্ছে না, আবার ওটাকে চাকু দিয়ে কাটার চেষ্টা করছি, কাটার চেষ্টা করে তারপরে এটা এই পার্টটা খুলে ফেলে তারপরে আবার বার করবো এটা। মানে জিনিসটা এতটাই বড়, আর প্যাকেজিংটাও সেরমভাবেই করেছে, মানে খুলতে খুলতেই মনে হয় রাত ভোর হয়ে যাবে। তাই এই দেখো যথারীতি এটাকে লাস্টে না পেরে আমি খানিকটা চাকু দিয়ে টানার পরে ছিঁড়েই ফেলেছি, ছিঁড়ে ফেলে তারপরে এটাকে টেনে বার করেছি। কি বিরক্ত লাগছে যে বেরোচ্ছেও না, মাথাটাও গরম হয়ে যাচ্ছে। তো এই দেখো না অর্ধেক বেরিয়ে অর্ধেক বেরোচ্ছে। আশা করি জিনিসটা দেখে তোমরা একটু একটু আন্দাজ করতে পেরেছো যেটা কী এসেছে। তো দেখো অবশেষে টানার চেষ্টা করছি, টেনে টুনে বের করার চেষ্টা করছি, মানে এমনভাবেই ভেতরটা ঢোকানো, মানে একদম টাইট হয়ে রয়েছে বার করাটা। তো দেখো এই যে বার করার চেষ্টা করছি। তো এটা নিয়ে মানে সাত সকাল একটা কাণ্ড ঘটে যাচ্ছে এতক্ষণ ধরে। দেখো কীভাবে প্যাকেজিংটা হয়েছে, এই যে অবশেষে একদম টান মেরে খুলে দিয়েছি, খুলে দিয়ে এবারে এটাকে বার করছি। তো এই যে দেখো, আশা করি তোমরা এই জিনিসটা অনেকেই দেখেছো, তো অনেকে ইউজও করছো। এটা একটা ভীষণই ভালো জিনিস, ভীষণই মানে আমি তো আসার পর থেকেই এটা ইউজ করতে শুরু করে দিয়েছি। তো দেখো এখানে সমস্ত বাসন টাসন ধুয়ে এর মধ্যে রেখে দেবো, আর নিচে যে একটা ট্রের মতন রয়েছে এখানে ওই চামচ টামচ ধুয়ে রাখবে, হাতে চামচ এই সমস্ত জিনিস। আর এই যে ট্রেটা রয়েছে এই ট্রের মধ্যে যে বাসনটা ধুয়ে রাখবো সেই বাসনটার মধ্যে ট্রের জল ঝরে একদম পড়ে যাবে। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শম্পা চলে এসেছি যথারীতি আবার নিজের জায়গায়। কালকে শুরু করেছিলাম বাপের মানে নিজের বাড়ি থেকে শুরু করে বাপের বাড়িতে গিয়ে শেষ করেছিলাম, আজকে আবার নিজের বাড়ি থেকে ভিডিওটা স্টার্ট করছি। তো সকাল সকাল তো দেখতেই পেলে ঘুম থেকে উঠেই একটা পার্সেল চলে এসছে, সেটাও তোমাদের সাথে আনবক্সিং করলাম। আর এখন চলে এসেছি যথারীতি ওপরে ছেলের ঘরে। মানে কালকে তো বাড়ি ফিরে মানে ভিতরে জানলাটা বন্ধ ছিল, তো তা সত্ত্বেও মানে ভেতরে একদম লন্ডভন্ড হয়ে গেছিলো, পাতা টাতা ঢুকে সমস্ত লোটপালট হয়ে গেছিলো। তো এখন সেগুলো সমস্ত পরিষ্কার করলাম, আর ছেলের পড়ার টেবিলটাকে গুছিয়ে নিলাম। দেখো দেখো ছেলের পড়ার টেবিলটা পুরো ধুলো ধুলো হয়ে গেছিলো একদম, সমস্ত বই খাতা সুন্দর করে গুছিয়ে সাজিয়ে আবার রেখে দিলাম। যথারীতি এরকম আবার থাকবে না, যখন পড়া শুরু করবে আবার ওলট পালট হয়ে যাবে। তো এই করি, ও ওলট পালট করে রাখে, আমি এবার সেটাকে সাজিয়ে গুছিয়ে রেখে দিই। কি করব বলো, সবাই তো সব কিছু সমান হয় না, যবে ও গোছাতে শিখবে তবেও নিজে থেকে গোছাবে। তো এই দেখো সব কিছু গুছিয়ে নিয়েছি,
আর এই যে কালকে এইখান থেকে মানে জানলাটা থেকে ধুলো ফুলো ঢুকে কি অবস্থা হয়েছিল। আর আজকে দেখো আকাশটা রোদ উঠছে, আবার মেঘলাও রয়েছে, কিন্তু কালকের তুলনায় আজকে ওয়েদারটা ঠিকঠাকই আছে। আজকেও আবার যথারীতি কারেন্টের সমস্যা হবে, হয়তো হবে কি হয়তো কি হবে, কেননা কালকে ঝড় বৃষ্টির জন্য পুরো কাজটা ওদের কমপ্লিট হয়নি। কালকে কারেন্ট এসছে প্রায় 7টার কাছাকাছি, তো পুরো কাজটা ওরা করতে পারেনি যেহেতু অনেকক্ষণ ঝড় বৃষ্টির জন্য বন্ধ ছিল। আজকে আবার বলেছে যে 12টার সময় আবার অফ করবে, তো দেখা যাক 12টা পর্যন্ত অপেক্ষা করে আছি কি হয় না হয়। যদি অনেক অনেক টাইম মানে অফ করে তো আবার চলে যাব বাড়িতে, আর যদি অল্প খানিকক্ষণের সময় জন্য হয় তাহলে আর যাবো না। আর তোমাদেরকে একটা কথা বলছি, ছেলে কালকে যথারীতি মামা বাড়িতেই থেকে গেছে, মানে এই প্রথম মানে ওর এই মানে 13 বছর বয়সে ওই প্রথম মামা বাড়িতে গিয়ে থাকলো আমাদেরকে ছাড়া। তো আমাকেও বলছিল দাদা, আমাদের দুজনকেই বলছিল সবাই মিলে থেকে আসতে, কিন্তু আলম জন্য বাড়িতে কাজ রয়েছে অনেক, আর খাবারের খাবার দাবার সব কিছু রেখে গেছিলাম, যেহেতু ফ্রিজ অফ ছিল রান্নাবান্না করেই চলে গেছি। বৌদি কিছুতে খেতে দিল না, মানে বাড়িতে বললো যে খাবার দাবার সব রেখে দিয়ে চলে আসো, এখানেই সবাই একসাথে মজা করবো খাবো, তো সেই জন্য সমস্ত কিছু ছিল। তাই বললাম যে না আমি থাকবো না, আর ছেলে তো নাচর বান্দা, মানে এই মানে কোনোদিন ও করে না, যাই না কালকে কি হলো, মানে ও থাকবেই মামা বাড়িতে। তো আলাম যে ঠিক আছে, এখন তো স্কুল টুলো বন্ধ আছে, প্র্যাকটিস মানে প্র্যাকটিস আছে, ম্যাচ আপাতত নেই, গরমের জন্য একটু পোস্টপন রেখেছে, আবার একটু ঠিকঠাক ওয়েদার হলে চালু হবে। ঠিক আছে থাক, দিদিদের সাথে অনেকদিন আনন্দ হয়েছেই হয়নি, চুটিয়ে মজা করেছে, তো দিদিরাও আটকে দিয়েছিলো, আমাকেও আটকে দিচ্ছিলো কিছুতে আসতে দেবে না, আমি অনেক কষ্ট করে পালিয়ে এসেছি। আমি বলেছি ঠিক আছে আবার যাবো, তো বৃহস্পতিবার দিনকে বৃহস্পতিবার তো জামাই ষষ্ঠী, তো আমার বর আমার মা মারা যাওয়ার পর থেকে আমার বাড়িতে জামাই ষষ্ঠী করতে যায় না, ওর সেই জন্য আমার বৌদি তো কালকে বলছে যে আমি জানি তুমি আসবে না, কিন্তু জামাই ষষ্ঠী হিসাবে আমি বলছি না, বনির মানে আমার দাদা ছোট মেয়ের বার্থডে আছে রবিবার, তো ওরা শনিবার দিনকে আমার দাদার এক বন্ধু আছে এনজিপি থাকে, ওদের অ্যানিভার্সারি, তো সেখানে ওরা ওদের ইনভাইট আছে, তো ওরা বেরিয়ে যাচ্ছে গিয়ে শুক্রবার দিনকে, শুক্রবার না শনিবার দিন, তো যথারীতি সেই জন্য বনির বার্থডে পড়েছে রবিবার, তো সেটা সেলিব্রেট হবে না, তাই জন্য বৌদি বললো তাহলে বৃহস্পতিবার দিনকেই এসো, এসে একবারে বনির প্রি বার্থডে সেলিব্রেশন হবে, সবাই মিলে একটু খাওয়া দাওয়া করবো, আনন্দ করবো। তো তারপরে আমার বর রাজি হয়েছে, জামাই ষষ্ঠী হলো রাজি হতো না, তো আর রাত্রিবেলা যথারীতি মামনির বাড়িতে খাওয়া দাওয়া রয়েছে বৃহস্পতিবার, তো বৃহস্পতিবার দিনটা একদমই টোটালি রান্না বন্ধ, সকালবেলা এক জায়গায়, বিকেলবেলা রাত্রিবেলা এক জায়গায়, এইভাবেই দিনটা কেটে যাবে, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো। আর সত্যি কথা বলতে ছেলে মানে বাড়িতে নেই, খুব ফাঁকা ফাঁকা লাগছে কালকে রাত্রির থেকেই, আমার বড়েরও ভীষণ মন খারাপ, বারবার বলছে যে ছেলেটা থাকে না, এই প্রথম আমাদের ছেলে থাকলো, আলাম অত বড় হচ্ছে আর তো মামা বাড়িতেই রয়েছে, ওর একটু মন চেয়েছে, তো থাকুক কিছু করার নেই, রাত্রিবেলা ভিডিও কলে কথা হয়েছে। তো আজকে আজকে চলে আসবো, প্র্যাকটিস রয়েছে, তো চলো ঝটপট করে কাজগুলোকে সেরে নিই, আবার কারেন্টটা কখন অফ হয়ে যাবে বলেছো তো 12টা, আবার আগেও হতে পারে, যাই হোক যথারীতি যাই হবে না হবে সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো, তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো। তো দেখো এবার চলে আসলাম ব্রেকফাস্ট বানাতে, আর আজকে ভাবছিলাম যে একটুখানি ডিম টোস্ট করে নেবো, তো আমার বরকে বললাম যে তুমি যদি খাও, ও খুব একটা এগুলো খেতে চায় না, গ্যাস অম্বরে হয়, আমি যদি তুমি খাও তো দুটো পাউরুটি আনবে, নাহলে একটা নিয়ে আসবে, ফ্রিজে ভাত আছে, তুমি চাইলে তোমাকে ভাত দিয়ে দেবো। তো দেখলাম ও দুটোই পাউরুটি নিয়ে এসছে, হয়তো ওরও খেতে ইচ্ছে করেছিলো। আর এই যে দেখো এই পাউরুটিগুলো ভীষণ খেতে ভালো লাগে, আমার তো ডিম টোস্ট মনে হয় এই পাউরুটি ছাড়া একদম ভালো লাগে না। আর এখানে একটুখানি শেকে নিয়ে যে আমি এই পাউরুটি সবসময় একটু শেকে নিয়েই করি, আর এর মধ্যে একটুখানি দুধ মিশিয়ে দিয়েছিলাম, পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দুধ আর নুন দিয়ে দিয়েছিলাম, দিয়ে ডিম দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম। আর তোমরা একটু দুধ ইউজ করবে, দেখবে দুধ ইউজ করলে না ভীষণ সফট হয়, এত খেতে ভালো লাগে, ভীষণই ভালো লাগে। আমি তো একটুখানি ঘরে দুধ থাকলে দুধ দিয়ে দিই এর মধ্যে। তো দেখো যথারীতি দুটো ডিম টোস্ট ভেজে নেবো, আর ছেলে তো বললে আমি মামা বাড়িতে রয়েছো, মামা বাড়িতে ব্রেকফাস্ট করেছে, আর আমরাও এখানে ব্রেকফাস্টটা বানিয়ে নিচ্ছি। তো ইয়ে দেখো
যদি এইভাবে আমার এই রুটি দিয়ে ব্রেক মানে ডিম টোস্ট খেতে আমার ভীষণই ভালো লাগে। আর নর্মালি দোকানে ডিম টোস্ট ডিম টোস্ট দেখি এই রুটিটা দিয়েই বেশিরভাগ করে, ডিম টোস্ট বলো বাটার টোস্ট বলো, এই রুটিটা আমার খেতে ভীষণই পছন্দ। গুড ইভিনিং ফ্রেন্ডস, সকালবেলায় ব্রেকফাস্টের পর আর তোমাদের সাথে ক্যামেরা অন করিনি, কারণ আজকে সেরকম খুব একটা কাজ বাজও ছিল না, শরীরটাও খারাপ লাগছিলো, তাই স্নান টান করে পুজো সেরে শুয়েছিলাম। তো এখন দেখো যথারীতি আবার রেডি হয়ে গেছি, এখন একটুখানি বেরোচ্ছি, তাই জন্য তোমাদের সাথে আবার ক্যামেরাটা অন করলাম। সন্ধেবেলা একটা প্যারাসিটামল আর গ্যাসের ওষুধ খেলাম, কালকে যথারীতি তো মানে জামাই ষষ্ঠী, তো সেই জন্য মামনি তো রাত্রিবেলা আমাদের নিমন্ত্রণ করেছে, তোমাদের তো বললামই, তো একটা গিফট নিতে যাচ্ছি মামনি। আর দাদার মেয়ের প্রি বার্থডে সেলিব্রেশন হবে, ওরও গিফটটা নেব, তো সেই জন্য একটুখানি বেরোচ্ছি। তো চলো তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো, কী কিনলাম কী না কিনলাম সব কিছু তোমাদেরকে দেখাবো। আর আমার ছেলে যথারীতি বাড়িতে চলে এসেছে, একদম নিজের জায়গায় ফিরে এসেছে, তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো, তারপরে রাত্রিবেলা আবার ফিরে এসে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো দেখো আবার সোজা চলে এসে রেডিও সেন্টারে, দেখা হয়ে গেছে মোম ভাস্করের সাথে, এইখানে এত হাসির একটা কাণ্ড ঘটেছে তোমাদের, এখন আমার ভয়েস দেওয়ার সময় হাসি পেয়ে গেছে। মানে আমরা মানে লিফটে উঠে মানে লিফটের ভেতরে ঢুকে গেছি পাঁচজন, তো আনলাম সবাই তো যে আমাদের চেহারা লিফটে ধরবে, তো যথারীতি ঢুকে গেছে, কিন্তু ঢুকে গিয়ে এত হাসির কাণ্ড হয়েছে, আমরা কেউ কোনো সুইচ না টিপেই লিফটে দাঁড়িয়ে রয়েছি। এদিকে ভাস্কর বলছে কি রে যাচ্ছে না, এত দেরি লাগছে যেতে, তার জন্যই আমরা কেউ লিফটের সুইচটাই অন করিনি, তার নিয়ে এত হাসি চলেছে। ওরাও গেছিলো কেনাকাটা করতে জামাই ষষ্ঠীর, আমরাও গেছিলাম তো দেখা হয়েছিল, তো সেটা নিয়ে কি বলবো তোমাদের। মানে আবার লিফটের দরজা যথারীতি খুলে গেছে, একজন বলছেন আপনারা কোথায় যাবেন কোন তলায় যাবেন সেটাকে অন করুন, মানে লোকে হয়তো দেখে আমাদের ভাবছে আমরা কোনোদিনও লিফটে উঠিনি, ফার্স্ট টাইম লিফটে উঠছি, মানে এত হাস্যকর ঘটনা ঘটেছে বলার মতন না, আমার এখনও ওটা মনে করলেই যেন বারবার হাসি পাচ্ছে। তো দেখো মামনির জন্য একটা কুর্তি নিতে চলে এসেছি, এই কুর্তিটা মামনির জন্য নিয়েছি, কালারটা ভীষণই ভালো লাগলো, পিচ টাইপ কালারটা, পিওর কটন, তো ওই জন্য এই কুর্তিটা নিয়ে নিলাম। আর যথারীতি চলে এসেছি ক্যাশ কাউন্টারে, তো ফার্স্টে কুর্তিটা নিয়ে আবার সেকেন্ডবার আবার নিলাম দাদার মেয়ের জন্য একটা ড্রেস নিলাম, তো প্রথমে ভাবছিলাম ওকে অন্য কিছু দেবো, তবুও ভাবলাম যে না চলো জামা কাপড় দিদি যেহেতু ওরা ঘুরতে যাচ্ছে পরতেও পারবে। তো যথারীতি দেখো এই যে এই টপটা আমার ভীষণ পছন্দ হয়েছিল, তো এই টপটা নিয়েছি আর একটা হট প্যান্ট নিয়ে নিয়েছি, এই টপ আর হট প্যান্ট, অন্য ফ্রক দেখছিলাম ফ্রকগুলো একটু বড় বড় হয়ে যাচ্ছিলো, সাইজ আন্দাজে একটু লেন্থও বড় হয়ে যাচ্ছিলো, ওই জন্য ভাবলাম না থাক এটাই দিয়ে দেয়, আর ও তো এগুলো পরতে ভীষণই ভালোবাসে, আর যেহেতু গরমকাল পরে একদম কমফোর্ট ফিল করবে তার জন্য এইটাই নিয়ে নিলাম। আবার মোমদের সাথে আবার বেরোনোর সময় দেখা হয়েছিলো, আর ওদের সাথে একটুখানি দাঁড়িয়ে কথা বললাম, সেটা তোমাদের সাথে শ্যুট করিনি, তো আমার ওই কথাটা মনে পড়লে খালি ভীষণ হাসি পাচ্ছে। আর দেখো জামাগুলো তোমাদেরকে দেখাচ্ছি, কত সুন্দর সুন্দর মেয়েদের জামা, মানে ছেলেদের থেকে তো মেয়েদের ভ্যারাইটি প্রচুর থাকে, আর আমার জামাগুলো ভীষণ ভালো লাগছিলো, তো এই যে দেখো পুরো এই সেটটাই নিয়ে নিয়েছি, ওর জন্য যেহেতু ব্ল্যাক রয়েছে ওখানটা, তাই জন্য প্যান্টটা ব্ল্যাকের মধ্যে নিয়েছি যাতে মানে কম্বিনেশনটা ভালো থাকে। তো আজকে লিফটের ঘটনাটা মানে যে শুনবে সেই হাসবে, মানে আমরা ভেতরে দাঁড়িয়ে এতটাই গল্পে মশগুল যে কেউ আমরা সুইচটাই দিইনি, মানে হাসতে হাসতে আমাদের পেট ফেটে গেছে। তো দেখো যথারীতি আমাদের নেওয়া হয়েও গেছে, আর আমার বর ক্যাশ কাউন্টারে বিল করছিলো, তো সেই জন্য আমি এখানে একটু দাঁড়িয়ে ভিডিও করছিলাম, তোমাদেরকে একটু দেখাচ্ছিলাম ড্রেসগুলো, দেখো কত ভালো লাগছে দেখতে। আর এরপরে চলে আসলাম যথারীতি ঘড়ির দোকানে, ঘড়ি চশমার দোকানে, আমি বলেছিলাম আমার দাদার বড় মেয়েটার জন্য একটা সানগ্লাস নেব, তো একটা সানগ্লাস পছন্দ হয়ে গেছে সেটাও নিয়ে নিয়েছি, আরও বিল করছিলো বলে তোমাদেরকে একটুখানি দোকানটা ঘড়ি টড়িগুলো ঘুরিয়ে দেখিয়ে দিলাম। দেখো এখানে কত ঘড়ি রয়েছে দেখতেও খুব সুন্দর লাগছিলো, তো এই যে দেখো এই যে এখানে হাত ঘড়ি, ওখানে দেয়াল ঘড়ি, চারিদিকে নানা রকম ঘড়ি রয়েছে, তো আমি ওই জন্য একটুখানি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, আর তোমাদেরকেও ভাবলাম চলো একটুখানি শেয়ার করে, এইখান থেকেই আমি মেনলি ঘড়ি টড়ি ঘড়ি চশমা এসব কিনে থাকি।
তো তারপর যথারীতি চলে এলাম কী বলে ফুলমালা নিতে। কালকে যেহেতু বৃহস্পতিবার আর এই মাসি দেখো আমাদের বারো মাসের মাসি, এই মাসির থেকেই আমরা ফুলমালা যাবতীয় কিছু নিই। আর আমার ছেলেকে এই মাসি প্রচণ্ড ভালোবাসে আর অনেক ফুলমালা মাসি ছেলেকে দিয়ে দেয়, জানে ছেলে পুজো করতে ভালোবাসে, তাই জন্য একদম প্যাকেট ভর্তি করে ফুলমালা দিয়ে দেয়। তো ফুলমালা কিনে নিয়ে একদম সোজা গো টু হোম। তো ফ্রেন্ড বাড়িতে চলে এলাম এই যে এই দুটো জিনিস নিয়ে, আর তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি কী কী নিলাম। তো সবার ফার্স্টে যেটা অমনির জন্য যেটা নিচ্ছি সেটা তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে দেখো এই কুর্তিটা নিয়ে নিয়েছি, এখন আর তোমাদেরকে খুলছি না, জাস্ট এইভাবে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখো এই কুর্তিটা কিনেছি, খুব সুন্দর লাগলো দেখে, তো এই জন্য এই কুর্তিটা নিয়ে নিয়েছি মামনির জন্য। আর বনি মানে আমার দাদার ছোটো মেয়ের জন্য যেটা নিয়েছি দেখো, হট প্যান্ট নিয়েছি, গরমে পড়তে টড়তে যেতে পারবে ঘরে পড়ার জন্য সব কিছুর জন্য। এই একটা হট প্যান্ট নিয়ে নিয়েছি, আর একটা নিয়ে নিয়েছি টপ, টপটা দেখে আমার ভীষণই ভালো লাগলো সেই জন্য এই টপটা নিয়ে নিয়েছি। সব থেকে ভালো লেগেছে আমার এই জায়গাটা, এই জায়গাটার জন্য দুটো চোখ মনে একটা পেঁচার মুখই হবে, পেঁচা পেঁচা। হ্যাঁ এদিকে দেখো চোখ কি সুন্দর দুটো চোখ, আর এখানে এই জিনিসগুলো রয়েছে খুব ভালো লাগছিল। তো এই দেখো পুরো সেটটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, আর দাদার বড় মেয়ের জন্য নিয়েছি একটা সানগ্লাস, ও আমাকে বলেছিল পিপি আমাকে একটা সানগ্লাস নিয়ে আসবে। এই যে দেখো তো এই হয়ে গেল আজকে আমাদের শপিং, সব কিছু মিলিয়ে মানে জামাই ষষ্ঠী প্লাস দাদার মেয়ের বার্থডে সেলিব্রেশন সব কিছু নিয়ে ওভারঅল এই হয়ে গেল আজকের আমাদের শপিং। তো চলো আজকের ভিডিওটা এইখানে এন্ড করছি, অনেকটা রাতও হয়ে গেছে, এখন ডিনার করে নিই, আর কালকে খুব সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সামনে আসবে, তো সেটা কালকে সকাল থেকে শুরু হয়ে যাবে। অবশ্যই তোমার সাথে শেয়ার করবো গিয়ে কী কী করলাম না করলাম, যার জন্য একটুখানি অপেক্ষা করো কালকে সকালের জন্য। আজকের মতো টাটা, গুড নাইট।